আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তুমি কেমন আছো? আমি আবারও তোমাদের কাছে পাঠ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে মাস্ক ব্যবহার করছো। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবো, আশা করি আমরা আমাদের পাঠে চলে যাই। তো আমরা যখন মেশিনে কাজ করব তখন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি আজকে বিষয় আমি তোমাদেরকে পড়াবো। যখন আমরা মেশিনে কাজ করতে যাব সেখানে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে এবং ওটা কীভাবে একটা কাজ সুন্দরভাবে করব সেটা আমরা আজকে তোমাদেরকে আজকে সেই পাঠটাই পড়াবো। তো আজকে আমাদের পাঠের নাম হচ্ছে কুল্যান্ট। কুল্যান্টটা কী? কুল্যান্টটা হচ্ছে এক ধরনের কাটিং ফ্লুইড বা কাটিং লুব্রিকেন্ট, এক ধরনের কাটিং ফ্লুইড বা কাটিং লুব্রিকেন্ট। এখন আসো এই কুল্যান্টটা কাকে বলো? এই কুল্যান্ট হচ্ছে যে আমরা তো অবশ্যই উৎপাদন কাজ করব, করতে হলে আমাদের পরিমাণ মতো ধাতু কেটে নিতে হবে। তাহলে ধাতু কাটার জন্য আমাদের কী লাগবে? কাটিং পিস লাগবে এবং ওই ধাতুটা আমাদের যে মেইন ওয়ার্কপিস, ওয়ার্কপিস এবং কাটিং টুল দ্বারা কাজ করার সময় উৎপন্ন তাপ কমিয়ে ওয়ার্কপিস ও কাটিং টুলকে ঠান্ডা করার উদ্দেশ্যে যে তরল পদার্থ আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে কি? কুল্যান্ট। এই কুল্যান্টের কারণে আমাদের উৎপাদনটা ভালো হবে, কাজটা সুন্দর হবে এবং এখানে ক্ষয়জনিত যে বা ঘর্ষণজনিত যে ক্ষয় সেটাও কি হবে? সেটাও আমাদের হবে না। আসো এবার আমরা এই কুল্যান্টের কিছু মানে কেন করব গুরুত্ব সম্পর্কে জানি। তো এই এই কুল্যান্টের গুরুত্ব প্রথমত এটি কি করবে? ধাতু কর্তনজনিত তাপ শোষণ করবে। ওখানে যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা শোষণ করে সে টুল লাইফ বৃদ্ধি করে ফেলবে। তুমি যে টুলগুলো দিয়ে কাজ করবে সেই টুলগুলো কি করবে? তার লাইফ বৃদ্ধি করে দেবে। মানে কি? ওই টুলটা দিয়ে তুমি অনেক দিন কাজ করতে পারবে। এবার আসো দ্বিতীয় নম্বর হচ্ছে যে সহজেই এর যে যখন তুমি কাজ করবা যে ধাতুগুলো কর্তন হবে পরিত্যক্ত সেগুলোকে চিপস বলা হয়। তো সহজে এই চিপসগুলোকে কি করতে পারবে? অপসারণ করতে পারবে এই কুল্যান্টের মাধ্যমে। আচ্ছা, সরিয়ে ফেলা যাবে আলাদাভাবে, উপরিভাবে কাজের গুণগত মান বৃদ্ধি হবে এবং উৎপাদন খরচ অনেকাংশে কমবে। এবার আসো এই কুল্যান্টের আকার নিয়ে কথা বলি আমরা। এই কুল্যান্টটাকে বিভিন্ন আকারে পাওয়া যায়, তরল, সলিড, কঠিন, গ্যাসীয়, কেমিক্যাল, তারপর তেল আকারে, অ্যাডিটিভস আকারে আমরা এই কুল্যান্টগুলো ব্যবহার করে থাকি। এবার আসো আমরা কুল্যান্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানি যে একটা কুল্যান্ট আমরা কোন কোন কুল্যান্টগুলো আমরা ব্যবহার করব। তার কিছু অবশ্যই গুণগত মান আছে, কিছু বৈশিষ্ট্য আছে, আসো সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলি। তো প্রথমত আমাদেরকে বৈশিষ্ট্য প্রথম যেটা আমাদের দেখতে হবে, তোমরা এগুলো একটু খাতায় লিখে নাও। এবার আসো আমরা যেসব কুল্যান্টের যেগুলো আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে উত্তম তৈলাক্তকরণ অবশ্যই হতে হবে বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে উত্তম তৈলাক্তকরণ, উত্তম তৈলাক্তকরণ। তোমার যদি কুল্যান্ট যদি উত্তমভাবে তৈলাক্তকরণ না হয় তাহলে সেখানে ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হবে এবং তোমার কাজ যে অপারেশন আমাদের সেটাকে সেটা বিঘ্ন ঘটবে। সেজন্য আমরা অবশ্যই কুল্যান্টের এই গুণটা থাকতে হবে যে এটার তৈলাক্তকরণ গুণ থাকতে হবে। তারপরে দেখো অধিক পরিমাণে তাপ শোষণ ক্ষমতা থাকতে হবে, অধিক অধিক পরিমাণে তাপ শোষণ ক্ষমতা থাকতে হবে। তারপরে দেখো যাতে এটা অনেক তাপ শোষণ করতে পারে, তাপ উৎপাদন হলে সেখানে তাপটা নর্মাল থাকে। তারপর দেখো এন্টি ওয়েল্ডিং অ্যাকশন থাকতে হবে,
ফ্রিকশন গুণ থাকতে হবে। এরপর দেখো কুলেন্টের প্রচলন তাপমাত্রা অতি উচ্চ হতে হবে, যাতে ওখানে যে তাপমাত্রা উৎপন্ন হবে সেই তাপমাত্রা যেন কুলেন্টের কুলেন্ট পুড়ে না যায়, দহন না হয়। বুঝতে পারছো? ওখানে আমরা যখন মেশিনে যে কাজটা করব সেই কাজটায় সেখানে যে তাপ উৎপন্ন হবে তার থেকে কুলেন্টের তাপমাত্রা বেশি হইতে হবে। অধিক প্রচলন তাপমাত্রা থাকতে হবে। তো তারপর হচ্ছে ওয়ার্কপ্রেসের মেশিনের মধ্যে যাতে মরিচা, তারপরে তোমার ক্ষয়রো সাধারণ বা সেই বিকৃত কারণ এই কুলেন্ট না হয় সেদিকে তোমার খেয়াল রাখতে হবে। যেন কুলেন্টটা ব্যবহার করলে যদি মরিচা পড়ে, ক্ষয়রো হয়, তাহলে তো আমাদের কোনো লাভ হলো না। এই জন্য আমরা ওখানে কী করবো, এমন কুলেন্ট ব্যবহার করব যাতে আমাদের কি ক্ষয়রো বা তোমার বিকৃত না হয়ে যায়। তারপর দেখো কুলেন্টটা অবশ্যই দুর্গন্ধবিহীন হইতে হবে, যাতে কুলেন্টটা দিয়ে যদি দুর্গন্ধ হয় তাহলে তো সেখানে আমরা কাজই করতে পারবো। সেজন্য আমরা যে কুলেন্টটা ব্যবহার করব সেটা অবশ্যই দুর্গন্ধবিহীন হতে হবে। তারপরে একটা হচ্ছে কুলেন্টটা তোমার স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ মানে তুমি যেখানে অপারেশন করবা, কাটবা, সেটা যেন তুমি সহজে দৃশ্যমান হয়, সেই জন্য তুমি তোমার কুলেন্টটা হতে হবে স্বচ্ছ। এরপরে আসো অপারেটরের চামড়ার যেন কোনো ক্ষতি না হয়, যে কাজ করবে তার যেন কুলেন্টটা ব্যবহার করলে তার ত্বকের কোনো ক্ষতি না হয়, সেই গুণসম্পন্ন হতে হবে কুলেন্টটা। তারপরে দেখো কুলেন্টের ভিসকোসিটি কম হতে হবে। কুলেন্টের ভিসকোসিটি যদি কম না হয় তাহলে আমরা একটু সহজেই এর চিপসগুলো প্রবাহিত করে দূরে সরিয়ে দিতে পারবো। এখানে ভিসকোসিটি কম হতে হবে যাতে মুক্তভাবে প্রবাহের ফলে চিপসগুলো সরে যায়। এবার আসো আমরা কুলেন্টের প্রকারভেদ সম্পর্কে পড়ব। তারপরে তোমার আছে অভ্র, তারপরে আছে অভ্র, তারপরে আছে তোমার এই তিনটেই লিখতে পারো, গ্রাফাইট, অভ্র, কভ্র। এ হচ্ছে একটা। দুই নম্বর কুলার হচ্ছে তোমার তরল কুলার। তরল কুলেন্টের মধ্যে কার আছে দেখো, ফিক্সড মিনারেল অয়েল, ফিক্সড তারপর আছে দেখো ফিক্সড মিনারেল অয়েল, তারপরে আছে তোমাদের স্ট্রেট মিনারেল অয়েল, তারপরে আছে কাটিং অয়েল, ওয়াটার সলিউবল অয়েল। এগুলো সব আমাদের হচ্ছে তরল কুলেন্ট। আমরা তাইলে কি কি পেলাম, কঠিনে পাইলাম হচ্ছে তোমার গ্রাফাইট, অভ্র, অভ্র, অর্থাৎ এটা ইংলিশ হচ্ছে টল্ক এবং এটা হচ্ছে মাইকেল। আর এখানে দেখো ফিক্সড মিনারেল অয়েল, স্ট্রেট মিনারেল অয়েল, কাটিং অয়েল এবং ওয়াটার সলুবল অয়েল। এবার আসো আমরা
তোমার গ্যাসীয় কুলেন্ট সম্পর্কে জানি। তুমি এগুলো একটু খাতায় লিখে নিও, কারণ এগুলো সুন্দর করে আয়ত্ত করতে হবে, এগুলো জানতে হবে আমরা, যে আমাদের কাজ করতে গেলে এগুলো অবশ্যই জানতে হবে। এবার সঙ্গে 3 নম্বরে গ্যাসীয়, গ্যাস আকারে থাকবে, ঠিক না? তেমন জলীয় বাষ্প, তারপর হচ্ছে পানির প্রবাহ, জলীয় বাষ্প, পানির প্রবাহ, সংকুচিত বায়ু যেটাকে কম্প্রেস দিয়ে তৈরি করে। তবে আরো একটা আছে, সেটা হচ্ছে যে কেমিক্যাল কুলেন্ট, যেটা আমরা যেসব এটা পানিতে দ্রবীভূত কেমিক্যাল গুলো আমরা মিশ্রিত করে এটা করতে পারি। এখন আসো, এখন আসে অ্যাডিটিভস। অ্যাডিটিভসটা কি? অ্যাডিটিভস হচ্ছে এক ধরনের বিশেষ উদ্দেশ্যে মিশ্রিত বস্তু, যেটা আমরা কি করি, সালফার, ক্লোরিন, তারপর তোমার ফসফরাস মিশ্রিত কেমিক্যালের। তো এগুলো আমরা সালফারের মিশ্রিত যে অয়েলের সাথে, কাটিং অয়েলের সাথে যখন সালফার মিশ্রিত করব, তখন সেটাকে আমরা বলবো, দেখো যখন আমরা কাটিং অয়েলের সাথে সালফার মিশ্রিত করি তখন সেটা সালফিউরাইজড মিনারেল অয়েল হয়ে যায়। এখন আসো, আমাদের এই যে আজকে পড়াশোনা করলাম, এই পড়াশোনাগুলোর মধ্যে আমরা আজকে তোমাদের বাড়ি কাজ দিয়ে দেব, ঠিক আছে? আর আগামী ক্লাসেও আমরা এগুলো নিয়ে বাকি অংশটুকু আলোচনা করব। আসো আমরা এই যে এগুলো করলাম, এগুলো দিয়ে তোমাদের আজকে বাড়ি কাজ, এবং যখন স্কুল করবে তখন এগুলো আমাকে দেখাবো ক্লাসে। হচ্ছে কুলেন্টের বৈশিষ্ট্য, চার নম্বর হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখো, কুলেন্টের প্রকল্প, ঠিক আছে বন্ধুরা? আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।